তীব্র গরম যেমন বেড়েছে তার সাথেও পাল্লা দিয়ে বেড়েছে পাওয়ার কাট লোডশেডিং লোডশেডিংটা তো গ্রাম এলাকায় অনেকটা কমন ব্যাপার সাধারণ ব্যাপার কিন্তু এখন শহরেতেও লোডশেডিং পাল্লা দিয়ে বাড়ছে এই এত তীব্র গরমের জন্য সাধারণ মানুষ না হয়ে পড়েছে তার উপর আবার এরকম পাওয়ার কাট ধরে নিন আপনি দুপুরবেলায় খেয়েছেন খেয়ে পর ভাবছেন একটু আরাম করে শোবেন দেখছেন পাওয়ার কাট হয়ে গেছে ফ্যান চলছে না এই গরমে আপনি কিভাবে থাকবেন তারপর আপনি ভাবলেন টিভিটা দেখব কারেন্ট নেই দেখতে পাচ্ছেন না এসি চলছে না রাত্রে ঘুমোতে যাবেন তখনও লোডশেডিং এই বছর গরমে যেন সব রেকর্ড ছাড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান এই সমস্ত জায়গায় সবথেকে বেশি তাপমাত্রা দেখা গেছে একচল্লিশ দশমিক আট ডিগ্রি বীরভূমেতে একচল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি পর্যন্ত এক তো এত তাপমাত্রা তার উপর পাওয়ার কাট এই গরমে মানুষের এরকম অবস্থা তার উপরে এই পাওয়ার কাট লোডশেডিং মানুষের খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে চলো দেখা যাক আমাদের রাজ্যে এরকম লোডশেডিং কেন হচ্ছে পাওয়ার কাট কেন হচ্ছে প্রথম কারণ বিদ্যুতের ঘাটতি কি কারণে বিদ্যুতের ঘাটতি হচ্ছে আমাদের রাজ্যেতে ইকোনমি টাইমের এই পুরোনো আর্টিকেলটা দেখো বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন যে গোটা পশ্চিমবঙ্গে যে সমস্ত পাওয়ার সেক্টরগুলো আছে সেখানাতে সাতাশ হাজার কোটি টাকা সরকার থেকে নিয়োগ করা হয়েছে ভালো করে বিদ্যুৎ বন্টন বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ সংরক্ষণের জন্য তাপ বিদ্যুৎ জলবিদ্যুৎ এবং সোলার শক্তি থেকে ন হাজার মেগাওয়াট থেকে তেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস তার জন্য বলেছে যে গোটা পশ্চিমবঙ্গে কোনোরকম বিদ্যুতের ঘাটতি হতে পারে না যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পশ্চিমবাংলাতে এবং আরও বাড়তি দরকারের জন্য বিদ্যুৎ ন্যাশনাল গ্রিড থেকে কেনাও হচ্ছে কিন্তু বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর এই পুরনো একটা টুইট দেখুন উনি বলছেন স্টেট গভর্নমেন্ট বিদ্যুতের জন্য সঠিক চাহিদা পূরণ করতে পারছে না কারণ স্টেট গভর্নমেন্টের কাছে কোনো টাকাই নেই পরিমাণ মতো কয়লা কেনার জন্য এবং ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ কেনার জন্য সেই টুইটে উনি বলেছেন যে সাধারণ মানুষ পাওয়ার কাটের জন্য খুবই সমস্যার মধ্যে পড়ছেন কিন্তু বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন যে রাজ্যে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ আছে রাজ্যের প্রয়োজন মতো চাহিদা মেটাতে সক্ষম তাহলে কেন ঘটছে এরকম বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুতের ঘাটতির জন্য কী কারণে এরকম পাওয়ার কাট ঘটছে প্রথমত নতুন এসি ইনস্টলেশন খুব বেশি পরিমাণ বেড়ে গেছে দ্য নিউজ এক্সপ্রেসের এই আর্টিকেলটা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে যে গত পঁয়তাল্লিশ দিনেতে কলকাতাতেই দেড় লাখ নতুন এসি বিক্রি হয়েছে তাহলে এরপর রাজ্যের অবস্থাটা আপনি বুঝতেই পারছেন কীরকম এই তীব্র গরম থেকে বাঁচতে মানুষ এসি কিনছে এবং বাড়িতে এসি লাগাচ্ছে এবং কোনো কোনোরকম কোনো অথরাইজেশান ছাড়াই কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন সিইএসসি ডাটা থেকে জানা গেছে যে একই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত নতুন এসি কানেকশানের জন্য চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্লিকেশান জমা পড়েছে কিন্তু এসি বিক্রি হয়েছে কত দেড় লাখ এর ফলে প্রায় আশি পার্সেন্ট এসি রকম অথরাইজেশন ছাড়াই কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই বিন্দাস চলছে সাধারণ মানুষের বাড়িতে এই চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ এসির জন্য সিইএসসি মানে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন প্রায় চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করেছে কিন্তু যেহেতু দেড় লাখ এসি বিক্রি হয়েছে কলকাতায় নিশ্চয়ই দেড় লাখ এসি বিক্রি হয়েছে মানে সব এসিগুলি ইনস্টলও হয়েছে এর ফলে বিদ্যুতের যে চাহিদা হয় সেটাও অনেক পরিমাণ বেড়ে যায় প্রায় একশো বিরানব্বই মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল আর যেটা গত বছরের তুলনায় অনেক বেশি এর ফলে কি হয় মানে বিদ্যুতের একটা ঘাটতি দেখা দেয় আর সেই ঘাটতিটা পূরণ করার জন্যই এরকম মাঝে মাঝে পাওয়ার কাট দেখা দিচ্ছে এরকম লোডশেডিংয়ের ওপর দ্বিতীয় কারণে আসা যাক বিদ্যুৎ দপ্তরগুলোর গাবলুতি মানে এরকম যে আবহাওয়া এবছর হবে এত গরম তার জন্য আবহাওয়া দপ্তর কিন্তু প্রথমেই পূর্বাভাস দিয়ে দিয়েছিলো তা সত্ত্বেও বিদ্যুৎ দপ্তরগুলো কোনোরকম কোনো পরিকল্পনা নেয়নি যদি পরিকল্পনা নিত যদি বিদ্যুৎ সেরকম মতো জমা করে রাখতো বা জাতীয় সংস্থাগুলি থেকে যদি বেশি পরিমাণ বিদ্যুৎ কেনা যেত তাহলে হয়তো এরকম অবস্থাটি হতো না এরপরে তৃতীয় কারণ হচ্ছে বিদ্যুৎ কর্মচারী মানে বিদ্যুৎ দপ্তরে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের কাজের গাবলতি মানে এই যে প্রচণ্ড গরম হচ্ছে যার কারণে যেই ট্রান্সফর্মারগুলো লাগানো আছে পলে পলে সেই ট্রান্সফর্মারগুলোতে প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপে ট্রান্সফর্মারগুলো বিকল হয়ে পড়ছে যার কারণেও বহু জায়গাতে এরকম ইলেকট্রিক বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে এবং আমফানের বিশাল ঝড়েতে বিদ্যুতের তারগুলো পোলগুলো যেরকম চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে ছিলে গিয়েছিল সেগুলো ঠিকমতো মেরামত করা হয়নি যার ফলে অনেক অনেক জায়গাতে এরকম বিদ্যুতের বিচ্ছন্নতা দেখা দিচ্ছে যার ফলে এরকম লোডশেডিং হচ্ছে এছাড়াও আনন্দবাজার পত্রিকার এই আর্টিকেলটা দেখুন এখানে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি প্রচুর পরিমাণে টোটো বেড়ে গেছে এবং রাত্রে কী হয় টোটোগুলো চার্জে বসানো হয় কয়েক হাজার টোটো এইভাবে রাত সারা রাত ধরে যদি চার্জ হয় তাহলে বিদ্যুতের একটা ঘাটতি দেখা দেয় এবং যার কারণে বিদ্যুৎ লোড না দিতে পারায় লোডশেডিং দেখা দিচ্ছে তো এত যে এরকম লোডশেডিং ঘটছে এর ফলে আমাদের কী করণীয় আমরা সাধারণ মানুষের করণীয় হচ্ছে ব্যাটারি চালিত টর্চ ব্যাটারি চালিত ফ্যান এই সমস্ত ব্যবহার করতে হবে জলকে ঠান্ডা রাখার জন্য জলকে মাটির পাত্রে রেখে ব্যবহার করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে গাছ লাগাতে হবে বেশি বেশি পরিমাণে গাছ লাগাতে হবে কারণ গাছ যদি বেশি পরিমাণে থাকে পরিবেশ তো উত্তপ্ত হবে না যার কারণে আমাদেরকে হয়তো এসি ফ্যান এইসবের কোনো দরকারই পড়বে না আমরা ছোটোবেলাতেই পড়েছি যে গাছ লাগান প্রাণ বাঁচান আবার দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় হিন্দ बंदमातर